আমেরিকার ফুটবল ক্লাবে যোগ দেওয়ার আগে লিওনেল মেসি জানিয়ে দিয়েছিলেন আর বিশ্বকাপ খেলবেন না, তবু তাকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দলে রাখলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি। আনহেল ডি মারিয়া, নিকোলাস ওতামেন্ডিরা রয়েছেন দলে, তবে চোটের জন্য রাখা হয়নি পাওলো দিবালাকে। আমেরিকার ক্লাব ফুটবলে যোগ দেওয়ার পর প্রথমবার দেশের জার্সি গায়ে নামবেন মেসি। ইকুয়েডর এবং বলিভিয়ার বিরুদ্ধে খেলবেন 2026 সালের বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে। বিশ্বজয়ী অধিনায়কই নেতৃত্ব দেবেন দলকে। এই দুই দলের ম্যাচের জন্য 32 সদস্যের দল ঘোষণা করেছে কোচ স্কলোনি। আগামী 7 সেপ্টেম্বর বুয়েন্স আইএসে প্রথম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে মেসিরা। দ্বিতীয় ম্যাচে 12 সেপ্টেম্বর বলিভিয়ার বিরুদ্ধে মাঠে নামবে লিওনেল স্কলোনির শিষ্যরা। আর্জেন্টিনার কোচ এবং জাতীয় দলের ফুটবলাররা চান 2026 সালের আমেরিকা বিশ্বকাপেও খেলুক লিওনেল মেসি। তারা বিশ্বজয়ী অধিনায়ককে ছাড়তে নারাজ, যদিও তিনি নিজে আশাবাদী নন। আমেরিকা যাওয়ার আগে তিনি বলেছিলেন, মনে হয় না আর পরের বিশ্বকাপে আমি খেলব। তবে লিওনেল মেসি 2026 বিশ্বকাপ না খেলার মতামত দেওয়ার কারণে বয়স এবং তার ফিটনেসের ব্যাপারটিকে জোর দিয়েছেন। তবুও তাকে পরিকল্পনায় রেখেই আগামী 26 বিশ্বকাপের পরিকল্পনা করেছে আর্জেন্টিনা। জাতীয় দলে একাধিক নতুন মুখকে ডেকেছেন কোচ স্কলোনি। এছাড়া চোটের কারণে 32 সদস্যের দলে রাখা হয়নি গোলরক্ষক রুলি এবং পাওলো দিবালাকে। ধন্যবাদ।